দীর্ঘ 9 বছর পরে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া 290 রান তারা করতে নেমে 5 উইকেটের ব্যবধানে জিতল জিম্বাবুয়ে। উল্লেখ্য যে সর্বশেষ 2013 সালে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল জিম্বাবুয়ে। এরপর দীর্ঘ 9 বছর কেটে গেলেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। অবশেষে নিজেদের ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ইনোসেন্ট কায়া এবং রাজা, এবার রাজা এবং চাকাবার মহাকাব্যিক ইনিংসে জিতল জিম্বাবুয়ে। শুরুতেই 49 রানের মধ্যে 4 উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। এরপর থেকেই রাজা চাকাবার গল্প, সেখান থেকেই অনবদ্য 201 রানের পার্টনারশিপ, আর তাতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের ইতিহাসে 5ম উইকেটে এটাই সর্বোচ্চ জুটি। চাকাবা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি 102 রান করে ফিরে গেলেও সিকান্দর রাজা ছিলেন 117 রানে শেষ পর্যন্ত অপরাজিত, দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তাই তো ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক চাকাবাকে প্রশ্ন করা হলে তারা কি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেরি হলেও জয়টা ছিল বিশাল, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি, সিরিজ জয় এটা সত্যিই চমৎকার, আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করেছি, কোচ আমাদের এটা গভীরভাবে বুঝিয়েছেন এবং আমি ইতিবাচক ব্যাটিং করেছি, আমাদের আবার ভালো ক্রিকেট খেলতে হবে, আমরা জিততে চাই শেষ ওয়ানডে ম্যাচও। অপরদিকে সিরিজ হেরে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করে নিলেন, তার মতে পার্থক্য তাদের জন্য 400 এবং আমাদের জন্য 0, আমরা শুরুটা ভালো করেছিলাম কিন্তু কেউই চালিয়ে দিতে পারিনি, শুরু থেকেই উইকেট ভালো ছিল, স্পিনারদের বিপক্ষে সহজ ছিল না, সব কৃতিত্ব জিম্বাবুয়েকে, এই সিরিজে তারা সেরা দল, আমাদের মোচা টানতে হবে, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি এবং সে কারণেই আমরা এই অবস্থানে।